হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত এবং সেই সঙ্গে শুভ বিজয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে তোমাদের জন্য আমি একটা রান্নার রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো নিরামিষ পাঁঠার মাংস। সেই নিরামিষ পাঁঠার মাংস করতে কী কী উপকরণ লাগবে তোমরা একবার দেখে নাও। ফেটানো টক দই, আমি নুন দিয়ে ফেটিয়ে রেখেছি টক দইটা। আচ্ছা, এটা হলো চাল মগজ বাটা, গোলমরিচ একদম বাটা, আর হচ্ছে এটা গরম মশলা বাটা, চিনি, ফোড়নের জন্য তেজপাতা লাগবে, আর লাগছে কাজু বাদাম বাটা। এখানে আমি কাজু বাদামটাকে 25 গ্রাম নিয়েছি আর চাল মগজটাকে নিয়েছি 50 গ্রাম বেটে নিয়েছি আমি। আর রেখেছি আমি এখানে গরম জল, মাংস আমি 300 গ্রাম মাংসের করব, আর মাংসটাকে আমি প্রেশার কুকারে 2 সিটি দিয়ে রেখেছিলাম। আর লাগছে নুন, সাদা তেল, আদা বাটা, আমি ছোট্ট 1 ইঞ্চির আদাকে জাস্ট বেটে নিয়েছি মিক্সিতে, আর হচ্ছে সরিষের তেল, আর হচ্ছে হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা, আর হচ্ছে মাংসের স্টক। প্রথমে আমি মাংসটাকে ম্যারিনেট করে নেব। প্রথমে আমি গোলমরিচ দিয়ে মাংসটাকে ম্যারিনেট করব কিছুক্ষণের জন্য, 5 মিনিট রাখলেই কিন্তু হবে। গোলমরিচ দিয়ে যদি তোমরা বন্ধুরা ম্যারিনেট করো তাহলে কিন্তু ভীষণ সুন্দর হবে, আর মাংসটা আর খেতেও কিন্তু ভীষণ টেস্টিও হবে। যেহেতু পাঁঠার মাংস তাই আমি এটাকে 2 সিটি দিয়ে রেখেছিলাম। 2 মিনিট পর আমি এটাকে করবো, তোমরা চাইলে 5 মিনিট, কিন্তু 10 মিনিটের বেশি এটা কিন্তু গোলমরিচ দিয়ে ম্যারিনেট করার দরকার নেই। আমার 5 মিনিট আমি রেখেছিলাম ম্যারিনেট করে, এবার আবার এটাকে ম্যারিনেট করব। নুন দিয়ে ফেটানো টক দই, আমি এখানে 50 গ্রামের মতো টক দই নিয়েছি, এটা ঘরে পাকা টক দই কিন্তু বন্ধুরা, পুরোটাই লাগবে টক দইটা। একটুখুনি লাগবে চিনি, অল্প লাগবে কাজু বাদাম বাটা, আমি বেশি দেব না কারণ এটা রান্নার সময় লাগবে, হলুদ গুঁড়ো এবং সর্ষের তেল। বন্ধুরা আমি এর মধ্যে লবণ দিলাম না, তার কারণ একটাই, আমি যখন এটাকে সেদ্ধ করেছিলাম তখন কিন্তু আমি লবণ দিয়েছিলাম, বেশি যদি হয়ে যায় সেই জন্য আমি দিলাম না, আবার রান্না করার সময় কিন্তু আমি লবণ দেব। গ্যাসটাকে এবার আমি অন করছি, হাই ফ্লেমে দিয়ে দিলাম গ্যাসটাকে। এবার আমি কড়াইটাকে বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, আমি সাদা তেল দিয়ে দেব। তেলটা ভালো করে গরম হোক, আমার কিন্তু গ্যাসটা এখনো হাই ফ্লেমে রয়েছে। তেল গরম হয়ে গেছে আমাদের, এবার ফোড়ন দেব এর মধ্যে। আমি 3 খানা তেজপাতা দিচ্ছি এবং 2 খানা কাঁচা লঙ্কাকে জাস্ট একটু ভেঙে দিচ্ছি ফোড়নের জন্য। গ্যাসটাকে আমি কমিয়ে দিলাম, এবার আমি এর মধ্যে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব।
দিয়ে মাংসটাকে জাস্ট ফ্রাই করে নেব। এবার আমি গ্যাসটাকে হাই ফ্লেমে করে দেব। মাংসটা বেশ ভালো করে ফ্রাই হওয়া দরকার। মাংসটা ফ্রাই হোক ততক্ষণ আমরা এর মধ্যে কিছুটা পরিমাণ কাজু বাদাম বাটা দিয়ে দেব এবং সেই সঙ্গে কিছুটা পরিমাণ আদা বাটাও দেব এবং খুব অল্প পরিমাণ জাস্ট হলুদ দেব আর নুন দেব। নুনটা যে যার স্বাদ মতোই দেবে। আমার কিন্তু গ্যাসটা এখনো হাই ফ্লেমেই রয়েছে বন্ধুরা, এবার আমি তাকে ঢাকনা দিয়ে দেব এবং গ্যাসটাকে লো ফ্লেম করে দেব। এক মিনিট পর আমি এটাকে তুললাম ঢাকনাটাকে। দেখো বন্ধুরা, মাংস কিন্তু খুব সুন্দর কিন্তু ফ্রাই হয়েছে এবং আস্তে আস্তে তেলটাও ছাড়তে শুরু করেছে। যেহেতু পাঁঠার মাংস তাই আমি কিন্তু কুকারে দুখানা সিটি দিয়ে কিন্তু নিয়েছি এবং সিটি দিয়েছি তার জন্য তাড়াতাড়ি সেদ্ধ হবে। এবার আমি চাল মগজ বাটাটা দিয়ে দেব, পুরোটা পুরো বাটাটা আমি দিয়ে দিলাম এবং সেই সঙ্গে একে নাড়িয়ে দেব। দেখেছো বন্ধুরা কতটা থিকনেস আসছে এর মধ্যে, এবং যেহেতু এটা সেদ্ধ করব তাই জন্য মাংসের কিছুটা স্টক এর মধ্যে দিয়ে দেব। এবং সার্কেল মোশনে নাড়াতে থাকবো। গ্যাসটা কিন্তু এখনো আমার লো ফ্লেমেই রয়েছে এবং গ্যাসটাকে আমি এবার একটু বাড়িয়ে দেব এবং এটা এক মিনিটের জন্য জোরে দিয়ে দেব। এবার আমি এক মিনিট পর করলাম এবং গ্যাসটাকে কমিয়ে দিলাম। আবার আমি এর মধ্যে কিছুটা মাংসের স্টক দিয়ে দেব। ফ্লেমটা আমার কিন্তু লোই রয়েছে। এর মধ্যে এবার আমি পুরো কাজু বাটাটা দিয়ে দেব।
ফ্লেমটা কিন্তু এখনো আমার লোই রয়েছে। এবার আমি ফ্লেমটাকে বাড়িয়ে দেব। এবার আমি এর মধ্যে একটু গোলমরিচ বাটাটা দিয়ে দেব। তোমরা যে যেমন ঝাল খাবে সেরকমই দেবে গোলমরিচটা। ফ্লেমটাকে এবার আমি লো করে দিয়ে 30 সেকেন্ডের জন্য ফুটতে দেব এটা, এবং সেই সঙ্গে ঢাকনাটাও দিয়ে দেব। এবার আমি ঢাকনাটাকে সরিয়ে নিলাম। এই জলেই এবার মাংসটা কিন্তু আরো ভালোভাবে সেদ্ধ হবে। এবার বন্ধুরা আমি গ্যাসটাকে কিন্তু হাই করে দেব। দেবার পর কিছুটা পরিমাণ চিনি দেব, জাস্ট স্বাদের জন্য, এবং সেটাকে ভালোভাবে নাড়াতে থাকবো। সার্কেল মোশনে নাড়াবে, রান্নায় খুব ভালো টেস্ট হয়। গ্যাসটা কিন্তু এখনো আমার হাই ফ্লেমেই রয়েছে। আমি আবার এবার গ্যাসটাকে কমিয়ে দেব এবং ঢাকনাটাও দিয়ে দেব কিছুক্ষণের জন্য। তোমরা এই সময় ঢাকনাটাকে কিন্তু বুজে দেবে এবং গ্যাসটাকে অবশ্যই কমাবে। এবার আমি এটাকে, গ্যাসটা কিন্তু এখনো লো ফ্লেমেই রয়েছে, এবার আমি ঢাকনাটাকে তুলব। দেখো বন্ধুরা বেশ ফুটে এসছে, গ্যাসটাকে আমি লোই দিয়ে রেখেছি এখনো অবধি। মানে কন্টিনিউ নাড়াতে থাকবো। এইবার আমি এর মধ্যে এই সময় দুটো জাস্ট কাঁচা লঙ্কাকে দিয়ে দেব, জাস্ট ফ্লেভারের জন্য দিয়ে দিলাম। বন্ধুরা আমি এটাকে একটু বেশি গ্রেভি রাখবো, কারণ এটা আমি ফ্রাইড রাইসের সঙ্গে খাবো। তোমরা যারা মনে করছো এই নিরামিষ পাঁঠার মাংসটাকে রুটি বা পরোটার সঙ্গে খাবে, তারা কিন্তু একটু কষা করলেই ভালো হয়, ভাতের সাথে খেলে একটু গ্রেভিটা বেশি রাখতে হবে। আমি এখনো কন্টিনিউ নাড়িয়েই যাব। ভীষণ সুন্দর একটা স্মেল ছেড়েছে। বন্ধুরা এখনো আমি নাড়িয়েই যাচ্ছি, খুব ভালোভাবে এটাকে নাড়তে হবে, কারণ যেহেতু এর মধ্যে কাজু বাদাম বাটা আর চাল মগজ বাটাটা পড়েছে, এটা খুব ভালো, তোমরা দেখতেই পাচ্ছ থিকনেস চলে এসছে এর মধ্যে, নাহলে এটা নিচে লেগে যাবে। বেশ নাড়ার পর আমি ফ্লেমটাকে এবার একটু হাই করে দেব, আর জাস্ট টেস্টের জন্য একটু গরম জল এর মধ্যে অ্যাড করব। আমি গ্রেভি রাখবো বলে অ্যাড করছি, আর যারা গ্রেভি রাখবে না, জাস্ট কষা খাবে মনে করছো রুটি বা পরোটার সঙ্গে, তারা কিন্তু এই জলটাকে কিন্তু অল্প পরিমাণে অ্যাড করবে।
ফ্লেমটা কিন্তু এখন আমার হাই রয়েছে। এটা একটু ঝোলঝোল অবস্থাতেই আমি নামাবো যখন করব গ্রেভি অবস্থাতে। খুব বেশি গ্রেভি রাখবো না, কিন্তু তাও একটু গ্রেভি অবস্থাতেই রাখবো, কারণ নইলে এটা একদম বসে যাবে, খুব বেশি এর মধ্যে থিকনেসটা চলে আসবে এবং সেটা ঠান্ডা হলে বসে যাবে। ওই জন্য জাস্ট আমি একটু গ্রেভি গ্রেভি রাখবো। আর গ্রেভি রাখার আরেকটা কারণ তো তোমাদের বলেইছি, আমি ভাতের সঙ্গে খাবো এটা আজকে, অর্থাৎ ফ্রায়েড রাইসের সঙ্গে খাবো। তাই এবার ঝোলটায় বেশ থিকনেস চলে এসেছে আর মাংসটাও অলমোস্ট একদমই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে সুন্দরভাবে পাত্রে ঢেলে তোমাদের দেখাচ্ছি গার্নিশিং করে। ওপরে গরম মশলা ছড়িয়ে বন্ধুরা আমি গার্নিশিং করছি। এই ছিল আজকে আমার তোমাদের জন্য নিরামিষ খাসির মাংস। তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এবং তোমাদের যদি এই রেসিপিটা খুব খুব ভালো লেগে থাকে তাহলে একটা বড় করে লাইক দেবে এবং তোমাদের সবার চেনা জানা বন্ধুদের সাথে শেয়ার করবে। এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটিকে প্রেস করবে আরও নিত্য নতুন আপডেটস সবার প্রথমে দেখতে পাওয়ার জন্য। এই ছিল আজকে তোমাদের জন্য আমার ভিডিও। আবার তোমাদের সঙ্গে দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টাটা।